আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা সার্কুলার পাবলিশ করছে, হ্যাঁ আজকে সেটা নিয়ে কথা বলবো। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা এটা কোথায় পাবেন, এটা হচ্ছে www.dnc.gov.bd এই ওয়েবসাইটে এই সার্কুলারটা পেয়ে যাবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব একটা সার্কুলার লিঙ্ক নামে, ওইটা ক্লিক করলেও পেয়ে যাবেন। তাহলে চলেন একটু আলোচনা করে দিই, ফুল ডিটেলস তো পড়া যাবে না, কারণ এটা অনেক বড় একটা ডিটেলস দেওয়া আছে, এটা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে সামারি করে পড়ে দিই, বাকি ডিটেলসগুলো আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে ক্লিক করে ডিটেলসগুলো আপনারা দেখে তারপরে অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে। এরপর প্রথমে আছে প্লট ডাকোতা সিটি কর্পোরেশন, প্লট নং 23-26, রোড নং 46, গুলশান 2, ঢাকা, www.dncc.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার বিভাগে বিগত 29 ডিসেম্বর 2019 তারিখে, এটা হচ্ছে স্মারক নাম্বার, স্মারক মূল্যে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে ঢাকা সিটি এর উত্তর সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে 2015 সালে জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সরাসরি নিয়োগের জন্য নিম্ন বর্ণিত পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, বেতন স্কেল, নিয়োগ যোগ্যতা। প্রথমটা হচ্ছে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার, পদ একটি, বয়স 30, স্যালারি হচ্ছে 22,000 থেকে 53,060, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পরটা হচ্ছে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পরিকল্পনা, এর পদ হচ্ছে একটি, বয়স 30, এটা স্যালারি 22,000 থেকে 53,060, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী প্রধান পর্যায় ব্যবস্থাপনা কর্মকর্তা কমিউনিটি, পদ হচ্ছে একটি, বয়স 30, স্যালারি হচ্ছে 22,000 থেকে 53,060, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পরে পদ হচ্ছে কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, পদ একটি, বয়স 30, 22,000 থেকে 53,060, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রাণবিদ্যা বা কৃষি এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি। এরপরটা হচ্ছে মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, পদ 5টি, বয়স 30, 10,200 থেকে 24,680, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক, পদ 3টি, বয়স 30, সালে 10,200 থেকে 24,680, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। পরিচ্ছন্ন পরিদর্শক, পদ 13টি, 30 বছর, স্যালারি 10,200 থেকে 24,660, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে ভিডিও ক্যামেরাম্যান, পদ একটি, বয়স 30, স্যালারি 10,200 থেকে 24,680, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ সহ অভিজ্ঞতা। এরপর একটা ফটোগ্রাফ, পদ একটি, 30 বছর, 10,200 থেকে 26,680, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ সহ অভিজ্ঞতা। পরটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট, পদ একটি, 30 বছর, 9,300 থেকে 22,490,
কোন স্বীকৃত বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ সহ অভিজ্ঞতা স্প্রেম্যান সুপারভাইজার পদ 20টি এটাই বেশি বয়স 30 9300 থেকে 22490 কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পরেরটা হচ্ছে সহকারী মেকানিক মশক নিয়ন্ত্রক পদ হচ্ছে 5টি বয়স 30 8800 থেকে 21310 কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর হচ্ছে শর্তাবলীগুলো দেখেন 16/9/2020 তারিখে সাধারণ প্রার্থী বয়সসীমা ছকে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে সাধারণ প্রার্থী বয়সসীমা 18 থেকে 30 বিজ্ঞপ্তি 2 নং কলামে 5 6 7 8 9 10 11 ও 12 পদের জন্য মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বেচ্ছাধীত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্ত পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে www.dncc.teletalk.com.bd এটা থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্রের পূরণ ও অনলাইন ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 16/9/2020 তারিখ সকাল 10টা হতে অনলাইন আবেদনপত্রের শেষ তারিখ ও সময় হচ্ছে 13/10/2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে ইউজার আইডি অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে ঠিক আছে মোটামুটি আমার মনে হয় এই বাকিগুলো সবার জানা কথা যারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেন অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে বাকি ডিটেলসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা লিঙ্কটা ক্লিক করে দেখে নিন কারণ ফুল ডিটেলস আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে একদম ডিটেলস এ পর্যন্ত শেষ তিনটা পেজ ওকে এবং আবেদনকারী পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি 2 নং এবং কলামের 1 2 3 এবং 4 নং পদের জন্য 1220 1220 এবং 5 হতে 12 নং পদের জন্য 560 টাকা টেলিটক প্রিপেড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে এইটা কিন্তু চার্জ কাটবে হচ্ছেন এটা হলো অফারের যোগ্য এই জিনিসগুলো খেয়াল রেখেন ঠিক আছে ফুল ডিটেলস আমি বলে দিলাম ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিন কিংবা আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তো যা দেখতে পারেন যেটা আপনাদের খুশি কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব আর টোটাল পদ হচ্ছে 53টা মানে টোটাল এই যে এগুলো সব মিলে হচ্ছে 53টা পদ মানে 53 জনের চাকরির সুযোগটা পাচ্ছেন ঠিক আছে মানে ফুল ডিটেলস আমি বলে দিছি যে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন কিংবা আমাকে মেসেজ দিন ফেসবুকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ